বহিঃশত্রু আক্রমণ করলে যেন প্রতিহত করা যায়, সেজন্য নৌবাহিনী সহ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। চট্টগ্রামের পতেঙ্গা থেকে রিপোর্ট করছেন আনোয়ার হোসেন, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান। দেশের সমুদ্র সীমার অধিকার রক্ষায় শপথ নেয়া নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য এই শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে অনুষ্ঠিত এই আয়োজন পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে 2020 এ ব্যাচের 37 জন 3 বছরের মিডশিপম্যান কোর্স এবং 2022 বি ব্যাচের 6 জন 6 মাসের ডাইরেক্ট এন্ট্রি অফিসার কোর্স সফলতার সঙ্গে শেষ করেছেন। প্যালেস্টাইনের 2 জন সহ মোট 43 চৌকশ কর্মকর্তা এবার কমিশন লাভ করেন। মিডশিপম্যান ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার এই 2 কোর্সে সেরা 3 নবীন কর্মকর্তাকে সোর্ড অব অনার, নৌপ্রধান স্বর্ণপদক এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী নবীন কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের নির্দেশ দেন। দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার্থে আপনারাই আমাদের নৌবাহিনীর ভবিষ্যৎ কাণ্ডারি। সততা, নেতৃত্ব, আত্মত্যাগে বলিয়ান হয়ে সেনা ও বিমান বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো দুর্যোগ মোকাবেলায় সব সময় প্রস্তুত থাকতে হবে। আমাদের নবীন অফিসাররাও এভাবে আন্তরিকতার সাথে কাজ করবেন এবং সব সময় সুশৃঙ্খল থাকতে হবে। শৃঙ্খলাবোধ ও কর্তব্যনিষ্ঠা সব সময় সাথে রেখেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উপর দায়িত্ব পালন করতে হবে। ত্রিমাত্রিক নৌবাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি থাকতে হবে। যদি কখনো খোদা না করে বহিঃশত্রু আক্রমণে হয়, সেটা যেন আমরা প্রতিহত করতে পারি আর যে কোনো যুদ্ধে যেন জয়ী হতে পারি, সেইভাবেই আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী সব বাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি, জ্ঞান সম্পন্ন আধুনিক সরঞ্জামাদি দিয়েই আমি প্রতিষ্ঠিত করতে চাই। নৌবাহিনী ক্রেতা থেকে নির্মাতা বাহিনীতে পরিণত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি বাড়বে কর্মসংস্থানের সুযোগ। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, পতেঙ্গা, চট্টগ্রাম।